আমি সুদীপ্ত, আমি কৌস্তব। আজকে অনেকদিন পরে আমরা নতুন একটা ব্লগ নিয়ে ফিরে এসেছি। এই কয়দিন করোনার জন্য আর অন্যান্য অনেক কারণে আমরা ব্লগ দিতে পারিনি। আজকে অনেকদিন পর একটা নতুন ব্লগ আজকে আমরা আপলোড করব, তাই দেখতে থাকুন আমাদের ব্লগটা। আর যতটা ভালো লাগবে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আমরা খুব প্রবলেম হচ্ছে আপনাদের, আমি জানি যে আমরা ব্লগটা দিতে পারছি না, কিন্তু আমাদেরও কিছু সমস্যা আছে তাই জন্য দিতে পারছি না। চেষ্টা করব অবশ্যই আপনাদের তাড়াতাড়ি ব্লগ দেওয়ার। তাই এরপর থেকে রেগুলার বেসিসে আমরা ব্লগ আপলোড করার চেষ্টা করব। আজকের ব্লগ থেকেই শুরু করা যাক আমাদের নতুন এই যাত্রা। তাই দেখুন আমাদের এই ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখতে থাকুন আমাদের এই ব্লগ। ফ্রেন্ডস, আমরা দেখছেন একটা স্থানীয় ফুচকা স্টলে চলে এসেছি, যেটা আমাদের বাড়ির খুব কাছাকাছি। হঠাৎ মনে হলো যে এখানে আসি। দেখছেন যে আমাদের আলু মাখছে সামনে, সামনেই দেখা যাচ্ছে সবুজ কালের ধনে পাতা, এবং টাবে রয়েছে হচ্ছে আমাদের তেঁতুল জল, আর ওই লাল ওর মধ্যেই রয়েছে ফুচকা। এবার আস্তে আস্তে দেখতে রাখুন যে ফুচকা কীভাবে কীভাবে তৈরি করা হয়, আপনাদের দেখাতে পারবো। দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এর মধ্যে মশলা মেশানো হচ্ছে, আরও আরও আস্তে আস্তে আরও অনেক কিছু এর মধ্যে মেশাবে। দেখতে থাকুন এবার তার মধ্যে, এবার তেঁতুল জলের মধ্যে আরও মশলাপাতি দিচ্ছে, তেঁতুল গুলছে, তেঁতুল গুলে ওর মধ্যে দিচ্ছে যাতে জলটাকে আরও সুন্দরভাবে হয়। তাই দেখতে থাকুন আমাদের ভিডিওটাকে। এই স্টলের এই ব্যাগটির মধ্যে ফুচকা দেখছেন যে ফুচকাগুলো অত অসাধারণ সুন্দর ফুচকাগুলো আপনার ব্যাগের মধ্যে রয়েছে। এবার আমরা টেস্ট করে দেখব যে ফুচকাটা কত সুন্দর মেখেছে। এই আমার বাটির মধ্যে ফুচকাটা দেওয়া হলো, এবার আমি আস্তে করে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। এবার এই অসাধারণ ফুচকাটি খেয়ে খুব অসাধারণ লাগলো। তাই দেখতে থাকুন আমার ভিডিওটা, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন এবং শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। দেখতে থাকুন আমাদের ভিডিওটি। Thank you.
এটা দেখছেন যে এখানকার স্পেশাল আইটেম, এটি হচ্ছে মিষ্টি ফুচকা। এটি কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এটা এর মধ্যে ফুচকা, আলু আর ধনে পাতা, লঙ্কা, পিঁয়াজ সবই দিচ্ছে, এবং তার মধ্যে দেবে হচ্ছে ঝুড়ি ভাজা আর মিষ্টি তেঁতুলের চাটনি। দেখতেই পাচ্ছেন এই অসাধারণ ফুচকাটি। এবার আস্তে আস্তে ওর মধ্যে আরও জিনিসপত্র সব দেওয়া হবে, তাই দেখতে থাকুন আমাদের ভিডিওটি। এরকমই ভালো ভালো ভিডিও আমরা পরবর্তীকালে নিয়ে আসবো ফ্রেন্ড। আজকের এই ভিডিওটি দেখার জন্য খুবই ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকমই ফার্দার ভিডিও আমরা নিয়ে আসবো, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করে নেবেন, তাহলে আপনারা নোটিফাইড হয়ে যাবে যখনই নতুন ভিডিও আসবে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।